আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আবার হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো স্কুল গেটের মামাদের মতো করে শুকনো বড়ুর আচার। এই লবণীয় আচারগুলো আমরা কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করে খেতে পারি। তো এই আচার পছন্দ করেন না, বিশেষ করে এমন মেয়েদের পাওয়া কিন্তু মুশকিল। আচার কিন্তু সবারই অনেক পছন্দ, বিশেষ করে শুকনো বড়ুর এই আচারটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আজকে স্কুল গেটের মামাদের রেসিপিতে আমি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে শুকনো বড়ির আচার। তো পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন, প্রথমে আমি বড়িগুলোকে, এগুলো শুকনো বড়ি, ভালো করে ধুয়ে সুষুম গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো সারা রাত। তো পরে আমি এটাকে পরদিন নেব। এটা হলো তেঁতুল, এটা হলো শুকনো মরিচ, এটা হলো রসুন, আর এটা হলো পাঁচফোড়ন, তেজপাতা, আর লাগবে সরিষার তেল। তো এগুলো আমি আগে একটু টেলে নিয়েছি। তো এখন প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দেড় কাপের মতো, পরে দিয়ে দিলাম আমি রসুন আর তেজপাতা, আর এটি হলো দেখুন আগে থেকে ভিজিয়ে রাখার কারণে কতটা নরম হয়ে আছে। তো রসুনটা যখন এরকম সোনালি কালারে হয়ে যাবে, মানে ব্রাউন কালার, তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা দিয়ে দিব শুকনো বড়িগুলো। একে একে সবগুলো বড়ি দিয়ে দিচ্ছি, আসলে বড়ির পরিমাণগুলো অনেক বেশি। তো যেহেতু মার বাসায় আছি, আমরা আচারগুলো অনেক বেশি বানাবো, তারপরে কিন্তু সব বোনেরা মিলে এটা নিব, এই জন্য একসাথে অনেকগুলো বানাচ্ছি আর কি। তো সবগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো আমার মনে হচ্ছে যে এই কড়াইয়ের মধ্যে এটা আসবে না, যেহেতু প্রায় 5 কেজির মতো হবে আচার, তো এটা চেঞ্জ করতে হবে। তো আমি দুটো কড়াইয়ের মধ্যে পরবর্তীতে নিয়ে নেবো, আগে মশলাগুলো দিয়ে নিই। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম প্রায় 1.5 কেজির মতো, আর 1/2 কেজির মতো হাফ কেজির মতো ব্যবহার করব আখের গুড়। তো আপনারা চাইলে সম্পূর্ণটা গুঁড়া করতে পারেন, আবার চাইলে সম্পূর্ণটা চিনি দেওয়া করতে পারেন, কিন্তু এখানে আমি কোনো কালার ব্যবহার করব না, যে কালারটা গুড়ি আর চিনির মধ্যে আসবে সেটাই থাকবে। তো অনেকে কিন্তু স্কুল গেটের মামারা কিন্তু সামান্য রং ব্যবহার করে ফুড কালার, আবার অনেকে ব্যবহার করে না, ঠিক আছে। আর বড়ির থেকে এমনি কিন্তু একটা সুন্দর একটা কালার আসে। তো অনবরত এটাকে নাড়তে হবে, নেড়ে চেড়ে এটাকে অনেকক্ষণ রান্না করতে হবে। আর যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাত দিয়ে চটকিয়ে বিচির সহ, আসলে বিচিটা থাকলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। তো এখন আমি সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা হলো আখের গুড়। তো আখের গুড় আমি দিয়ে দেবো এখানে 1/2 কেজির মতো। তো এইভাবে আচারটা তৈরি করে কিন্তু আমরা সারা বছর এটা সংরক্ষণ করতে পারি। তো বিশেষ করে আমি সারা বছর কীভাবে সংরক্ষণ করবেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আর ওইভাবেই আমি বানাচ্ছি। তো যেহেতু আচারগুলো এখানে অনেকগুলো আচার একসাথে বানাচ্ছি, তো এখন কিন্তু আমি এর মধ্যে মানে যাতে আচারটা নষ্ট না হয় এই জন্য আমি দিয়ে দেবো হোয়াইট ভিনেগার। তো হোয়াইট ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচারটা নষ্ট হবে না, আমরা এমনিতেই এটাকে বছরখানিক মানে বাহিরে রেখে খেতে পারবো। কিন্তু খেয়াল রাখতে হবে আচার যখনই খান তখনই যাতে চামচের সাহায্যে বের করা হয়, হাত যাতে না লাগে, আর বাতাস বারে বারে খুলবেন না, বাতাস লাগলেই কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণ চিনি স্বাদটা আপনারা বুঝে আবার দিবেন, টক বেশি খেতে চাইলে আপনারা লবণটা কম দিবেন, টক যদি চিনিটা কম দিবেন, আর টক যদি কম খেতে চান চিনিটা বাড়িয়ে দেবেন। তো লবণ চিনির পরিমাণটা এটা টেস্ট করে আবার কম বেশি করা যায়। তো এটা হলো ভিনেগার। তো আমি যেহেতু দুটো কড়াইয়ের মধ্যে রান্না করতেছি, তো প্রায় দুটার মধ্যে আমি 2 কাপের মতো ভিনেগার দিয়ে দেবো। তো ভিনেগার দিয়ে ভালো করে এটাকে আবার নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে, অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা কালারটা চেঞ্জ হয়ে একটু আঠালো ভাব না আসবে। তো এই পাশের কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আসলে যেহেতু এখন মার বাসায় আসছি তো বোনেরা আবার আমার হাতের আচার অনেক বেশি পছন্দ করে, তো ছোটো বোন সবগুলো নিয়ে আসছে, তো একসাথে আচার বানিয়ে সব বোনেরা আর কি নিব। তো আমি দিয়ে দিচ্ছি টালা, পাঁচফোড়ন আর শুকনো মরিচ, ওটাকে শিলপাটায় বেটে দিয়েছে আমার ছোটো বোন, সেটা দিয়ে দিচ্ছি।
তো এখন অর্ধেকগুলো এটার মধ্যে মিক্স করে নেব আর অর্ধেকগুলো পাশের যে করে সেটা মিক্স করে নেব। তো এভাবে আচারটা বানিয়ে আপনারা কিন্তু সুন্দর করে একটি বন্ধ একটি বক্সের মধ্যে রেখে দিতে পারেন, এয়ারটাইট বক্সগুলো আছে সেগুলো রাখতে পারেন, বিশেষ করে কাচের বয়ামে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকেন। আর রেগুলার যেটা খাবেন ছোটো বয়ামের মধ্যে ছোটো একটা বয়ামে নিয়ে নেবেন আর চামচ দিয়ে উঠিয়ে খাবেন। তো দেখুন হয়ে গেছে আমার আচার, ঠান্ডা করে এটাকে বয়ামে ঢুকে। তো এভাবে আচার বানিয়ে কিন্তু আমরা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারি এক বছর। তো যেটা আমরা রেগুলার যে আচারটা খাবো সেটা ছোটো বয়ামে আমরা নিয়ে রেগুলার খাবো, আর যেটা আমরা অনেক দিন সংগ্রহণ করবো সেটা এয়ারটাইট বক্সগুলো অথবা কাচের বয়ামগুলোর মধ্যে মুখ বন্ধ একটি বয়ামে রেখে দিতে হবে। তো যখনই নেবেন আমরা শুকনো চামচ ব্যবহার করব, তাহলে আচার অনেক দিন ভালো থাকবে, কোনো ফাঙ্গাস পড়বে না। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এখানে বিদায় নেব, আল্লাহ হাফেজ।